ইউয়াটস ওদের মানে 2200 ওয়াট সোলার প্যানেল আমরা ইনস্টল করি, আর এবারে বিল খুব বেশি আইছে আর ভোল্টেজ কম, গতিকে সোলার ইনস্টল করলে ফ্রি এনার্জি, ফ্রি একবারে কারেন্ট বনবো, একমাত্র ফ্রি কারেন্ট সোলারই দেয়, কারেন্টর বিল থেকে বাঁচতে হইলেও একটা উপায় সোলার ইনস্টল করবো আপনারা। ও দেখানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওদের আনি 2200 ওয়াট সোলার প্যানেল লাগছে, খাগড়াবাড়ি এক জায়গাটাই আমরা লাগাইছি, সারিং কথার জি, আর ওই লাগে চাষা বাড়ির মালিক, ও স্মার্ট মিটার লাগছে, তো চাষা লাগানোর কারণ একটু কারেন্টও একবারে ভোল্টেজ কম, একদম নাই নাই একবারে কম, এর বাদেও বিল কেমন আইসিল চাষা, কত কইছিল আপনি? বিল মাসে প্রায় 3000-4000। স্মার্ট মিটার লাগানোর আগে কম আইতো বিল? স্মার্ট মিটার লাগানোর আগে 1800-2000-2200, আচ্ছা 1600, এখন ডাইরেক্ট ডবল হয়ে গেছে, তো আপনি কমপ্লেন দিয়েছিল নাকি অফিসে? তারা ফাটা দিয়েছিল বলে আপনি জেলা ইউজ করছেন না, এখন কইলেন না, আমি তো বছর বছর ধরে আগে জেলা ইউজ করছি, হিলা তো আইছে না, এখন ডবল আইছে, কিতা হয় তারা? তারা এটা গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না, তো এটা লাগে আপনি 2200 ওয়াট সোলার লাগাই দিয়েছেন, আচ্ছা এমনি অত বিল আইলো, আপনার লোড কিতা খালি ফ্যান আর? লোড ফ্যান ফ্রিজ, আচ্ছা টাটা ফ্রিজ, একটা ফ্রিজ যেদিন মেঘক দিব ও গু উঠাইবা আর কি, নাইলে ভালো যেতে দিব আপনি চালাইবা, বুঝছেন না? নাই গোটারা ঠিক করছে, আমি করাইছি, এখন উপর দিয়ে চল, যে উপরে দিয়ে অন হইব, বুঝছেন, অবায় অফ হয়ে যাব, মেঘলা দিন আর খালি মেঘ দিলে ইউজ করবো, আপনি সফটওয়্যার ফাইলি বা কত হার কত নাম, আচ্ছা ও দেখানি, আমি দেখাই আমরা ইনভার্টারও দেখাই, আর 2 কিলোওয়াট ইনভার্টার, ও দেখানি আমরা ইনভার্টার লাগাইছি, ওই লগিয়া 500 এম্পিয়ার টোটাল, 500 ও দেখুন মানে আমরা স্টেবলাইজার খুলি দিছি, এখন স্টেবলাইজার হামলায় পুরান ইনভার্টারও রিমুভ করে দিছি, সোলারও স্টেবলাইজার লাগতো না, ফুল ভোল্টেজ দেয় ও দেখুন, আর ওগুলো টোটাল 7খান ভ্যান ইনস্টল হইব, বিএলডিসি ভ্যান, পুরান ভ্যান সব রিমুভ করে দিছি, একমাত্র স্মার্ট মিটার থাকি বিল থাকি বা সার হইলে একমাত্র উভয় সোলার, আপনারা সোলার ইনস্টল করোক, ওইবারে 7খান বিএলডিসি ভ্যান ও পুরানিতা রিমুভ দিছে, একটা হাফ ওয়াটসর মোটর আছে, একটা ফ্রিজ আছে, 6-7টা বাল্ব আছে, টোটাল 8টা বাল্ব বারিন্দাতে, একটা ওদের আমরা ইনস্টলেশন শেষ, এখন ও ধরেন